মোবাইলের ফ্লাশ লাইট জ্বালেন, এরপরে দয়ালের নামে একটা শান গাইয়ে যায়। ও মালিক শানামে এত মধুর, মালিক শানামে এত মধু, খাইলে মধু ফুরায় না আমার মন ইয়াসের দেওয়ানা, তোমারি পাশ ইবারাশি ঘুরতে পাগলের বেশে গো, তোমারি পাশি ঘুরতে গোলের বেশে গো, আইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা আমার মন ইয়াসের দেওয়া, এই রাইটটা জানান, আহা মালিক শানামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরায় না আমার মন ইয়াসের দেওয়ানা, মালিক শানামে এত মধু, আমরা কইরাছে জাদু গো, আইনে দেশে বিদেশে গোরিয়া আমি, দেশে বিদেশে গোরিয়ামি, পাইতে তোমার ঠিকানা আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মন ইয়াসের দেওয়ানা, মালিক শানামে এত হাতো দয়ার নামে এত মধু, খাইলে মধু ফুরায় না আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মন ইয়াসের দেওয়ানা। খুশি না বেজান, আর ধরে খুশি না বেজান, বাজানো আল্লাহর ওলি সবার কাছে সমান, ঠিক নিও, এই জন্য এই ওলি আল্লাহ আপনার মুর্শিদ হইতে পারে, আরেকজনের মুর্শিদ হতে পারে, আমাদের কাছে আল্লাহর ওলিরা ভালোবাসা পাওয়ার যোগ্য কথা বলেন, ঠিক কি না? এটা কি বাজান, আমার মালিক শানি আইবে গো, হৃদয় সিংহাসনে গো রাখিব, এই হাতটা দিস না রে, আইলে আমার মালিক শাহ বাবা, আইলে আমার মালিক শাহ সন্দ, আশায় রইলাম চাই আগো, হৃদয় সিংহাসনে গো রাখিব, আসবে বলে মালিক শাহ বাজানা, শাহী রইলাম চাই আগো, আমি আশায় রইলাম চাই আগো, ওরে পাপিত মন শীতল করতাম, পাপিত মন শীতল করতাম, মালিক চান রে পাইলে গো, হৃদয় সিংহ শোনে রাখিব, ঠিক কি না বলো বাবা? রাত্র ওই সেদিকে কিছু মুর্শিদি গাইছি, মাইন্ড করেন না বাপসাই, এই চট্টগ্রামে এগুলা চলে না আমি জানি, আস্তে 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 চালাইলেই চলে, বাজান, আমার শান্ত ইউটিউবে অভাব নাই, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো, প্রেম তো মরে না, ওরে যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না, আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, এই প্রেম হাসাই প্রেম কাদাই গো, মালিক শাহ এই কি প্রেমের পাওনা আ দয়াল রে, প্রেম হাসাই প্রেম কাদাই গো, মালিক শাহ
এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম কো একবার আনবেন আমারে রজব মাসে রজবের চাঁদে আনবেন আরেকটা তো মাফ দেখবেন ইনশাআল্লাহ মুর্শিদি গামো খা যাও আবার চাঁদে চলবে চলবে রাজি আছেন নিও বাজান শান যত গাইবেন শান বাড়বো আপনার ইমান যে সিনে হে তিনে রতনে রতন সিনে ব্রহ্মর সিনে মধু মূর্খ বাঙালি সিনে কাঁচা মরিছে কদু কথা কন ঠিক কি না মুর্শিদিতে গাইতেছি মনে হয় যেন সারা রাত্র এটা গাইলে আরো বেশি ভালো লাগবে কথা কন ঠিক না বেটি তো একটা লোককে আমি একটু জানতাম চাই চেয়ারম্যান সাহেব এখানে আছেন চেয়ারম্যান সাহেব এই মাহফিলটা কি আগামী বছর হইব আজান হইতো নি জিকির হইব না ইনশাল্লাহ আপনারা বসুন আপনারা আপনারা আচ্ছা বসেন কইস না বইউন অনারা বইউন এখন কি করব সিটে এঙ্গে মাত লইল আমার কি ও বউ কোনদিন মাত্র নার নইব আপন বউ তরে ভালোবাসিব আনোয়ার আইতে যতক্ষণ বউ কোনদিন মাত্র নার নইব আপন ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ বউর আগে মা জানন কথা মিশা নয় বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন বউ কোনদিন মাত্র নার নইব আপন বউ কোনদিন মাত্র নার নইব আপন ঠিক কি না বাবা আর তাহিরি ফারে না কি আবার একটু সময় দেন সময় দেন আস্তে তিনটা মনে কি না লেছো নাকি আজকে এই আমি যে এখন যে 10-12 মিনিট যেভাবে কথা বলছি বা শান কান গেছে আপনারা কি মাইন্ড করছেন আপনার ফায়দের কই এটা নিয়ে কি মন্তব্য করেন না আমি কিন্তু আমার প্রেমের ঠেলায় গাইছি এবং এখানে মালিক স্যার ভক্ত শুনছি আল্লাহর ওলির ভক্ত এটা হলো এটা প্রেমের বাজার কথা কোন বাবা ঠিক চেয়ারম্যান সাহেব কইছে যে না এখানে 85% মালিক স্যার ভক্ত এই জন্য আমি গাইছি আপনারা কি বেজার হইছুই না হ্যাঁ কাইটা ডিজে বানাইলে কাম হইতো না আমি আমি খুশি হইছি ওই যে খেয়া গাটের কাছে গেলাম ছায়া পাই বাহার আসে এটা আমি ওয়াজ গাইছিলাম এরা বাজনা দিয়া লাগাইছে আমার আমি তার বিরোধিতা করছি কিন্তু একটা কথা কইয়া যাই বাজানো আল্লাহ যা করে ভালোর জন্য করে ওরা আগে হিন্দি গান লাগাইয়া বিয়ার মধ্যে নাচতো এখন আমার জিকিরের সান্ডা লাগাইয়া নাচে এটা তো আরো বড় খেদমত হইছে বেটা কথাগণ কথাগণ ঠিক না বাঠে তোরা আমারে দরকার তেন রে বেটা কত সুজানা তাহিরির দরণডা এটা কি জিনিস তোরা অনুভূত না হ্যাঁ গান বাজনা বন্ধ হিন্দি গান বন্ধ কনসার্ট বন্ধ মুর্শিদি শান একটু বাজনা নয় অসুবিধা নাই কিন্তু এই মুর্শিদি শান চলছে বিয়া বাড়িতে চলে হিন্দু বাড়িতে চলে ও মুর্শিদ হিন্দুরা কি বুঝলি জীবনে আমার এটা রুসিলা থেকে বুঝছে ও মুর্শিদ কথা কন ঠিক না বেঠি রাগ করে লাভ নাই চাপাবাজির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ চাপাবাজির দিন শেষ সেরে বাংলার বাংলাদেশ আমরা সেই শাহজালালের উত্তর সুরি আমরা লাল চক্ষুকে ভয় পাই না আমরা বিশ্বাস করি তলোয়ার আসছিল শাহজালালের সামনে বাবা শাহজালাল আল্লাহু আকবার বলার পরে গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙ্গে চোখ বার হয়ে গিয়েছে